বেঈমান কাফেররা আপনার উপরে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার ভাই শুনেন, আপনার উপরে এতগুলো ষড়যন্ত্র রয়েছে যে আপনি অনুভব করতে পারবেন না, অথচ শিক্ষিতরা সেইগুলোকে জায়েজ বলে অ্যাকসেপ্ট করবে, সামাজিক গঠন বলে অ্যাকসেপ্ট করে নেবে। আজকে আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক তারা ওই সমস্ত কাজগুলোকে কি বলছে জানেন, আরে আমাদের দেশের মোলবিরা কিছুই জানে না, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, কি করতে হবে বলে এগুলো ঠিক নয়। যারা বলছে ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলছে এগুলোই ঠিক আছে, মোলবিদের কথা বোকা। যেমন আমরা মোলবিদিকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর আমার বউয়ের অপারেশন করা যাবে, আমরা কি ফতোয়া দেব? করা যাবে না, ঠিক কি? কোনো মোলবি ফতোয়া দিবে? আমরা দিতে পারবো যে তোমার বউয়ের প্যাট কেটে দাও? না। আপনি যে কোনো ডাক্তারের কাছে যান, এখানে তমলুকে ডাক্তার আছে, আছে না নাই কথা বলেন, আছে ভালো ভালো গাইনিক ডাক্তারের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবে স্যার এখন সিজার বেশি হচ্ছে না নর্মালে বাচ্চা বেশি হচ্ছে? কথা বলেন, সিজারটা কমন হয়ে গেছে, কমন মানে 100টা পেশেন্টের মধ্যে 99 নয় 99.5টা পর্যন্ত সিজার। ডাক্তারে বুদ্ধি দিচ্ছে সিজারের বাচ্চার ব্রেন ভালো হয়, সিজারের বাচ্চা শক্তিশালী হয়, বুদ্ধিজীবী হয়। তো সিজার করলে যদি বাচ্চার বুদ্ধি বেশি হয় তো ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না আপনারা? মনে যদি বলে যুগ পাল্টিয়েছে, তাহলে আগেকার যুগেও তো ছাগলের বাচ্চা হতো, এখনো নর্মেলে বাচ্চা হচ্ছে, নর্মেলে হয় না সিজার করতে হয় ছাগলগুলো? কথা বলে না, সিজার করতে হয় আপনাদের দেশে ছাগলগুলোকে, গরুগুলোকে? গরু ছাগলের নর্মেল বাচ্চা হচ্ছে, আর মেয়েদিকে বলছে তোদের প্যাট কাটতে হবে। এটা হচ্ছে বেঈমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র, দুটোর বেশি যেন বাচ্চা নিতে না পারে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যে কোনো ডাক্তারকে চ্যালেঞ্জ দিলাম আমাকে সময় দেন, আমি খালি 10 বছর একটু ডাক্তারি কোর্স করব, জলসার লাইন থেকে সরে গিয়ে যদি নর্মেলে বাচ্চা না হয় আমি জুতোর মালা পরব সব ডাক্তারদের। এখনো পর্যন্ত আমেরিকা, লন্ডন, ব্রিটেন, চাইনা, বিভিন্ন দেশে নর্মেল বাচ্চা হয়, খালি সিজার ভারতে আছে। কেন? ষড়যন্ত্র, দুটোর বেশি বাচ্চা লিও না। আমার দেশের অনেক সনাতনী ভাই আমি দেখতে পাই, অনেক শিক্ষিত মুসলমান, তারা বলে মোলবিরা বোকা, 4টা 5টা 6টা করে ছেলে নেয়, তাই কি না? কি বলে? 4টা 5টা করে ছেলে নেয়। আরে আগেকার লোক তো বোকা ছিল, ওরা ওই জন্য 5টা 6টা করে ছেলে নিত, ঠিক কি না? কথা বলে, যদি আগেকার লোক বোকা ছিল, আমি তোকে জিজ্ঞেস করতে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ কি ছিল? 9 নম্বর ঔলাদ রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা মা কি ছিল? বঙ্কিমচন্দ্রের বাবা মা কি ছিল? শরৎচন্দ্রের বাবা মা কে ছিল? আরে শোনো, আমাদের দেশের হিন্দু মুসলিম সকল ভাইকে আমি অনুরোধ করছি, দিল্লির মসনদে বসে মিডিয়ার সামনে আমাদের দেশের একজন মহান ব্যক্তি আরএসএস এর প্রধান মহান ভাগাপতজি, তিনি এলান করলে জাদা খানা খানা আর জাদা বাচ্চা পয়দা করনা ইয়ে জানোয়ার কা কাম হ্যায়। তো মাই পহলে পুছনা চাহুঙ্গা, হামারে দেশ কে জো প্রধানমন্ত্রী জি হ্যায় মোদি জি, ও আপনে বাপ কে 5 নম্বর ঔলাদ হ্যায়, উনকা মা বাপ ক্যা হ্যায়? যোগী জি 4 নম্বর ঔলাদ হ্যায়, উনকা মা বাপ ক্যা হ্যায়? রবীন্দ্রনাথ ঠাকুর 9 নম্বর ঔলাদ হ্যায়, উনকা মা বাপ ক্যা হ্যায়? মেরে ভাই থোড়া দিমাগ সে বাত কিজিয়ে। বহুত সারে লোক ক্যা করে, 6 6 বচ্চা লেঙ্গে, 10 10 বচ্চা লেঙ্গে, তো রোজি রোটি কহাঁ সে মিলেগি, সরকার নৌকরি কহাঁ সে দেগি, মকান কহাঁ সে দেগে, ইয়ে প্রবলেম হ্যায়। মেরে ভাই মেরে বহেন, আমার ভাইয়েরা, শিক্ষিত সমাজকে বলছি, যারা বলছো মোলবিরা বোকা, 4টা 5টা করে ছেলে নেয়, আগেকার মানুষরা বোকা ছিল, এই ভাবনাটা তোর ভাবনা, একটার বেশি বাচ্চা লোক না, এটা যদি তোর বাপ আর তোর দাদরা ভাবতো তো তুই আর দুনিয়ার মুখ দেখতিস না, ঠিক কি না? কথা বলে, এই চিন্তাধারা যদি তোর বাম্মা নিত, শুধু তাই নয়, আরো শুনেন, এই চিন্তাধারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যদি নিত, যে আমরা দুজনাই এই দুনিয়াতে রাজ করব, যতদিন বাঁচবো 1000 1500 বছর, আর আমার পরে যেন আর কোনো জেনারেশন না থাকে, তাইলে দুনিয়ার কেউ আর দুনিয়ার মুখ দেখতিস না, ঠিক কি না? কথা বলে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন,
হে আমার নবী আমি এক নারী এবং এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি একজন মরে যাবে আর একজন আসবে আমার ভাই যারা মনে করছেন যে দেশের জনসংখ্যা কম হতে হবে তো সবথেকে ভালো দু তিনটে পরমাণু মার না কলকাতায় একটা চালিয়ে দে দিল্লিতে একটা মুম্বাইয়ে একটা অটোমেটিক মাল কমে যাবে অত ঝামেলারও দরকার নেই পরমাণু মেরে দে আল্লাহ তাআলা হেফাজত করুক জুবানকে সামালে বাত করো আমরা মুসলমান না আমাদের দেশের অনেক শিক্ষিত লোক শুনলেন এরপরে কোরআন শোনাবো আপনাদেরকে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না আল্লাহর কাছে শিরকের পাপের পরে সব থেকে বড় পাপ যেটা সেটা হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা যারা মায়ের গর্ভের নিজের স্ত্রীর পেটের যে মেয়েরা নিজের পেটের সন্তানকে হত্যা করে চার মাসের ছেলেকে চল্লিশ দিনের সন্তানকে চার মাসের সন্তানকে আট মাসের সন্তানকে ছ মাসের সন্তানকে যারা হত্যা করে শুনেলেন আপনার বিরুদ্ধে চক্রান্ত রোচা হয়ে গেছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এরপর থেকে এই স্বাধীন ভারতে যে কোনো মেয়ে পাঁচ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করলে সেটা দণ্ডনীয় অপরাধ নয় আমি বলেছি শোনো কলকাতার ডাস্টবিনে আর তমলুকে যতগুলো ডাস্টবিন আছে আর মানিকতলায় যতগুলো রাস্তায় ময়লা ফেলা ডাস্টবিন আছে এগুলোতে আর এক বছর পর ময়লা থাকবে না এগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে যেহেতু লাইসেন্স সরকার দিয়েছে জিনা করা ভাই আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে বললেন হে আমার সাহাবীরা শোনো এমন একটা যুগ তোমাদের চোখের সামনে আসবে বানির পেটে মালিক পয়দা হবে তোমার ঘরেতে যে বাঁদি থাকবে বাঁদি মানে যায়েন কাজের মেয়ে তার পেটে মালিক পয়দা হবে যদি বলেন হুজুর কই না তো তোমার জানা নেই এটাও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্টে পাস হয়ে গেছে নবান্ন সার্কুলার দিয়ে দিয়েছে রাজ্য সরকার কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে কোন কোন পরিবার নবান্ন সার্কুলার দিয়েছে আপনি পড়ে নেবেন গুগল সার্চ করে ইউটিউব খুলে দেখে নেবেন আপনি খবর লাগাবেন আপনার এলাকার এমএলএদের কাছে সরকার সার্কুলার দিয়ে দিয়েছে রাজ্যসভায় পাস হয়ে গেছে এরপর কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে এমন একটা যুগ আসবে নবীজি বললেন বাঁদির পেটে মালিক পয়দা হবে কখন শুনে লাও মুসলমান থেকে শুরু করে বেঈমান কাফের যখন নিজেদের পয়সা হবে টাকা হবে নিজেদের বিবিদিকে স্মার্ট রাখার জন্য সুন্দর রাখার জন্য বিবির পেটে যেন ভাঁজ না পড়ে আমার বিবির বয়স যেন ধরা না পড়ে ওই জন্য বিবির পেটে বাচ্চা লুবো না আমার পয়সা আছে দশ লাখ টাকা দিয়ে বাঁদির পেটে বাচ্চা লুবো আর বীর চোখে নিয়ে তার পেটে ভরে দেওয়া হবে শরীয়তকে যদি ইসলামকে জিজ্ঞেস করেন ওই বাচ্চাটা হারাম আউলাদ ওই বাচ্চাটা না জায়েজ বাচ্চা ওই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম আমার আল্লাহ ১৪০০ বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বার্তা দিলেন শুধু তাই নয় আরো শুনেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাঁচাবার জন্য বললেন এমন একটা যুগ আসবে শোনো সেদিনে তোমরা অনুভব করতে পারবে না বাচ্চা কার এটা পরিচয়ই থাকবে না কেন শুনেলেন এমন একটা যুগ এসেছে কোরআনে ওই জন্য আমাদের দেশের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি যদি আমি সম্মান করি তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যদি এমন ভাষা বলেছেন আমার মনে হয় না যে উনি স্কুলে বেশি দূর গেছেন কেন উনি বলেছেন মুসলমান চার চার সাদিয়া করতে হ্যাঁ ইসকে উপর ভি কানুন হোনি চাই মুসলমান চারটা করে বউ রাখে এটার উপরেও কানুন হওয়া দরকার বুরহান ভাই তোমার কটা একটাই আপনার কটা হুজুর একটা মাত্র আমারও একটাই যাকে জিজ্ঞেস করবেন চারটা বউ কারু আছে হাত তুলেন তো কার কার চারটা আছে কারু আছে নাই কোরআনে কিন্তু দেয়া আছে সালাসা ওয়া রুবা দুই তিন চারটা পর্যন্ত তোমরা নিকাহ করতে পারো বিয়ে করতে পারো বিবির এজেন্ট লাগবে না বউকে জিজ্ঞেস করা লাগবে না একটা বউ আছে আর একটা ইচ্ছা যাচ্ছে আপনি করতে পারেন বউকে জিজ্ঞেস করতে হবে না অনেক ছেলে মনে মনে করছে ভালো হুজুর এনেছিস বে কালকে আবার করব তুমিও কেলানি খাবে আর আমিও খাবো না
কোরআনে জায়েজ করার দিয়েছে শুনলেন কেন আমার আল্লাহ জানতেন কতদূর পাপ করাবে এখন যদি কোন ডাক্তারের কাছে যান যদি বলেন স্যার আমার 10 বছর বাচ্চা হয়নি তারা কি বলবে এখন চিন্তা করার কিছুই নেই আধুনিকের যুগ আছে টেস্ট টিউ মেশিনের বাচ্চা তোমার বীর্যনে হবে অন্য একটা মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভরা হবে সেখানে ভ্রণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরা হবে আবার 7 মাস পরে ওষুধ দিয়ে বাচ্চা তৈরি করে সেটাকে সিজার করে বার করা হবে এটার নাম হচ্ছে মেশিনের বাচ্চা শরীয়ত বলছে এটা হচ্ছে নাজায়েজ আর হারাম আওলাদ কোরআনের পরিভাষায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এটা হচ্ছে অবৈধ সন্তান অবৈধ আওলাদ আমার ভাই ইসলাম ট্যাকেল দিয়েছে শুনলেন এর পরে আপনাদিকে কোরআন শোনাবো আমার ভাই এত সুন্দরভাবে কোরআনে আল্লাহ বললেন 4টা পর্যন্ত বিয়ে করতে পাবে তোমার স্ত্রী যদি বন্দা হয় তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয় তুমি তোমার বংশ পরম্পরা রাখার জন্য তুমি আর একটা বিবাহ করতে পাবে কিন্তু শুনে নাও তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই যে 4টা পর পর করলে প্রয়োজনে বিবি মরে গেছে আর একটা করতে পাবেন না পাবেন না অবশ্যই পাবেন শুনেন মুসলমান বেঈমান কাফেরের অনুসরণ করলে কি হয় সেদিন একটা ছেলে ফোন করেছে হুজুর আমি বেচারা আমার বিয়ে হয়নি বেচারা ছেলে আমি তাই একদম যুবক কত বয়স হলো বলে আমার বয়স 26 27 আমি বিয়ে করার ইরাদা করেছি কিন্তু একটা খুব দিনদার মেয়ে আমাদের পাড়ায় বিধবা হয়েছে একটাই বাচ্চা আছে আমার ইচ্ছা জেগেছে আমি তাকে যেন বিয়ে করে বিবি রূপে গ্রহণ করতে চাই এটা কি জায়েজ আছে আমরা তোবা তোবা এটা জিজ্ঞেস করাটাই তো পাপ তুমি অবশ্যই করতে পারো পছন্দ হলে বলে হুজুর আমার পরিবার আমাদের গ্রামের মানুষ পাড়ার লোক বলে এত থেকে খারাপ কাজ আর কিছু নাই তুই বেচেলার ছেলে তুই মেয়েটাকে কেন বিয়ে করবি তুই একটা ইয়ং মেয়ে পাবি তুই একটা অবিবাহিত মেয়ে পাবি বলছে হুজুর অনেকজন বলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবি শুনলাম আমি বললাম না তোমার বাপ মার উপরে দিন আছে না তোমার পরিবারের মধ্যে দিন আছে তাদেরকে দিনের মধ্যে ফেরা যদি কেউ মনে করেন কোন বেচলার ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে পাবে না তাদের মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই অবশ্যই পাবে শোনো এবং তার মধ্যে খায়ের বরকতও আছে যদি বলেন করা চলবে না এটা খারাপ কাজ সমাজের চোখে নোংরা দেখাবে তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 25 বছর নবীজি প্রথম বিয়ে করলেন বিধবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে যার বয়স ছিল 40 বছর তিনি একবার নয় দুবার বিধবা হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি প্রথম বিবি তিনি বিধবা রওয়ায়েতে আছে হাদিসে 11টা বিবির মধ্যে নবীজি 10 জন খালি বিধবা ছিল একজন খালি অবিবাহিতা তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা 10টা বিধবাকে বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বুঝিয়েছেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় ব্যভিচার করার জন্য নয় বিবাহ তোমার যদি পছন্দ হয় সেই বিধবাকে বিবাহ করে তুমি স্ত্রী রূপে হালাল রূপে গ্রহণ করো তার মধ্যেও তোমরা খায়ের বরকত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম এত সুন্দর শুনলেন আমাদের দেশের অনেক হিন্দু ভাই জানে তোমার প্রতিবেশী কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন আমাদের দেশে সতী দাহ প্রথা একটা ছিল সেটা তুলেছেন কে রাজা রামমোহন রায় বন্ধ করেছেন কেন তিনি ইসলামের ইতিহাস পড়ে ইসলামের দিন পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন একটা বিধবাকে তার স্বামী যদি মারা যায় সে আবার জীবন যাপন করতে পাবে না আমাদের দেশে হিন্দু ভাইদের ওই চিতার মধ্যেই জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো কত বড় অন্যায় কাজ রাজা রামমোহন রায় এই আদর্শ দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একটা বিধবা সে জীবন যাপন করতে পারে আবার বিবাহ করতে পারে এবং আবার দুনিয়া করতে পারে কখনো তার জীবনের মূল্য নাই যে তাকে পুড়িয়ে দাও এটা কখনো স্বীকৃতি দিতে পারে না আল্লাহর হাবিবের প্রশংসা করেছিলেন রাজা রামমোহন রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অধ্যায় যতজন মনীষী গুজরে গেছে সবাই আমার নবীজির প্রশংসা করেছেন বিশেষ করে সবথেকে বেশি প্রশংসা করেছেন আমাদের দেশের একজন মহান ব্যক্তি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ জোরে বলুন না সুবহানাল্লাহ এই মহান ব্যক্তিরা নবীজির জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন এই পৃথিবীর বুকে যদি কেউ মহামানব থাকেন তিনি একজনই আছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নবীজির কাছে তলোয়ার তো ছিল নবীজির জীবন দশায় মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের দ্বারা জোরে বলুন সুবহানাল্লাহ কি আখলা কি চরিত্র ছিল বেঈমান কাফের চাই আপনি আপনার বাচ্চাকে কতল করেন যে সমস্ত মায়েরা নিজের ছেলেকে রক্ত ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে ট্যাবলেট দিয়ে যারা বাচ্চা নষ্ট করে পেটের আপনি মনে মনে করবেন আমি রক্ত পানি করে নামিয়েছি নদ নদী নালায় পৌঁছে গেছে আর কোনো আমার ভয় নেই কেউ জানতে পারেনি আমার পরিবার জানে না আমার প্রতিবেশী জানে না আমার ইমাম জানে না পৃথিবীর কেউ জানে না আল্লাহর কসম পৃথিবীর কেউ দেখতে পাক বা না পাক আমার আল্লাহ অবশ্যই দেখছেন যদি এটা বিশ্বাস না হয় আপনার বাড়িতে মানে কোরআন থাকলে একবার গিয়ে খুলবেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা তৃতীয় পারা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার বিশ্ব নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার গোপন নাই তোমরা মনে মনে কথা বলো আমি আল্লাহ অবশ্যই শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ তুমি মনে মনে কথা বলবে